সুতপা খুনে ফাঁসির সাজা প্রাক্তন প্রেমিক সুশান্তের। মঙ্গলবার দোষী সাব্যস্তের পর বুধবার সাজা নিয়ে সওয়াল জবাব পর্ব চলে। বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হয় সুতপা চৌধুরী খুনে দোষী সুশান্ত চৌধুরীকে। আজ আদালতে সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক সন্তোষ পাঠক। 2022 সালে 2রা মে বহরমপুরে সুইমিং ক্লাবের গলিতে ভর সন্ধ্যায় কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করে প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। সেই ঘটনার 35 দিনের মধ্যে চার্জশিট জমা করেন পুলিশ। 34 জনের সাক্ষীর ভিত্তিতে 16 মাসের মধ্যে দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণা করেন বিচারক।